হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে বেকারি স্টাইলের চিকেন প্যাটিস। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এটি কিভাবে তৈরি করতে হয় আমরা একবার দেখে নিই। এর জন্য আমি এখানে প্রথমে একটি চিকেনের বুকের মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের এক পিস বুকের মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ তেল, 1 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। এরপর আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। আমি এই চিকেনটাকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর আমি তেলের সাথে এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়ে নিয়েছি। এরপর আমি সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমি চিকেনটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, এর জন্য আমি লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিয়ে দিলাম। এরপর আমি যে চিকেনটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এরপর আমি সব কিছু আবার ভালো করে ভেজে নিচ্ছি। সবশেষে আমি এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এরপর আমি সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এখন ভেজে নিব। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, 1 টিস্পুন পরিমাণ চিনি। এরপর আমি সব কিছু ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ মেল্টেড বাটার। আপনারা ইচ্ছা করলে এখানে নর্মাল সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। এরপর আমি সব কিছু হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এখানে অল্প অল্প করে পানি ইউজ করব। পানিটাকে আমি একসঙ্গে দিব না, পানিটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। অল্প অল্প করে পানি দিব আর একটি সফট ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক নরমও হবে না। ডোটা তৈরি করে আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, এখন আমি সেটা বের করে নিলাম। এরপর আমি এটাকে আবার একটু হালকা ময়ান করে নিচ্ছি। ময়ান করে নিয়ে এখন আমি একটি রুটির মতো বেলে নিব। আমরা যেভাবে নর্মালি রুটি বেলে নিই ঠিক সেভাবে বেলে নিব, তবে রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে। একটু পাতলা করে রুটিটা বেলে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ঠিক সেই পরিমাণে রুটিটাকে বেলে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এখন আমি রুটিটাকে তৈরি করে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়েছি। এখন আমি এখানে একটি মিশ্রণ ব্যবহার করছি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ মেল্টেড বাটার দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন পরিমাণ ঘি আরও দিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুন পরিমাণ তেল, সেই সাথে আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। অবশ্যই বেকারিতে ডালডাটা ইউজ করে, আমার হাতের কাছে ডালডাটা ছিল না, তাই আমি এভাবেই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন আমি যেভাবে পরোটাটা বেলে নিই আমরা ঠিক সেভাবে পরোটাটার মতোই রুটিটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এটাকে 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আবার বের করে নিলাম। আমি এটাকে আবার বেলে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি এটাকে আবার তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি আবার রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি সেই মিশ্রণটাকে আবার দিয়ে দিচ্ছি। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে পুরো রুটিটার উপরে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিয়ে আমি আবার সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দাটা ছিটিয়ে আমি আবার ফোল্ড করে নিচ্ছি।
ঠিক পরোটার মতোই তৈরি করে নিব। আমরা যেভাবে পরোটাটা তৈরি করে নিই ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি। আবার এটাকে আমি 10 মিনিটের মতো ফ্রিজে নর্মাল চেম্বারে রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি আবার বের করে নিয়েছি, আবার সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম। এরপর আমি আবার এটাকে বেলে নিচ্ছি। আমি ঠিক আগের মতোই করে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আবার ঠিক সেভাবে আমি এটাকে মিশ্রণটা মেখে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিটের মতো। আরও 10 মিনিট পর আমি এটাকে আবার বেলে নিচ্ছি। এরকম করে আমি ঠিক টোটাল 4 বার রুটিটা বেলে নিয়েছি। সবশেষে এখন আমি আবার সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আবার হাতের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আবার এটাকে ফোল্ড করে নিব। আমি এরকম করে টোটাল 4 বার করে তৈরি করে নিয়েছি। এটা 5 নম্বর স্টেপ। আমি আবার এভাবে বেলে নিচ্ছি। আবার পুরো ময়দাটাকে আমি এভাবে বেলে নিচ্ছি। চেষ্টা করবেন লম্বা আকৃতি করেই তৈরি করে নেওয়ার জন্য। এরপর আমি এটাকে একটি নাইফের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আমি টোটাল 5 বার করে এভাবে ফোল্ড করেছি। লাস্ট 6 নম্বর স্টেপে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা কতটুকু সাইজের প্যাটিস তৈরি করবেন ঠিক সেভাবেই কেটে নেবেন। আমি দুইভাবে প্যাটিসটা তৈরি করব। প্রথম স্টেপে আমি দেখাচ্ছি কীভাবে তৈরি করছি। এরকম ট্রায়াঙ্গেল করে আমি একটি প্যাটিস তৈরি করলাম, আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এবার লম্বালম্বি করে আমি প্যাটিসটা তৈরি করছি। এভাবে ফোল্ড করে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে মুড়ে নিলাম। আমি যেহেতু আজকে এটাকে ওভেনে বেক করব, তাই আমি একটি ওভেন ট্রে এর উপরে বেকিং পেপার দিয়ে এরপর আমি সবগুলো প্যাটিস দিয়ে দিলাম। এরপর আমি একটি ডিম ফেটিয়ে এখন আমি ব্রাশের সাহায্যে প্যাটিসের উপরে ব্রাশ করে দিচ্ছি। সবগুলো প্যাটিসের উপরে ডিম ব্রাশ করার পর আমি সামান্য পরিমাণ তিল ছিটিয়ে নিব। অবশ্যই বেকারিতে এভাবে তিল দেওয়া হয় না, আমার কাছে তিল দিলে খেতে ভালো লাগে, তাই আমি তিলটা দিয়ে দিলাম। আপনারা না চাইলে এটা পুরোপুরি স্কিপ করতে পারেন। আমি ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করে নিব। অবশ্য ওভেনে এক একজনের এক এক রকম টেম্পারেচার হয়ে থাকে, তাই 15 মিনিট পর বারবার চেক করবেন। তো ফিরে আসছি আমি 20 মিনিট পর। তৈরি হয়ে গেল আমার বেকারি স্টাইলে চিকেন প্যাটিস। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।